পীরের ছেলে কেন রাজনীতি করবে? পীরের ছেলে ভ্যান চালালে অসুবিধা নাই, রিকশা চালালে অসুবিধা নাই, থেকে আমার কাছে নিয়ে আসে। যদি বলে দেয় যে হারাম, দলিল দিয়ে বলে দেয় রাজনীতি করা হারাম, ফকির কাছে অনুরোধ করছি এখনো সময় আছে, নিজেরা পরিবর্তন হন, হকের পক্ষে আসেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন, কাজে লাগবে, কাজে লাগবে, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলুন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন, কাজে লাগবে, তা না হলে সব শেষ। তবে হ্যাঁ, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ভাই জেল খাটতে হবে। কি করতে হবে? জেল খাটতে হবে। পারবেন তো? এই জোরে বলেন না, পারবেন? এই কথা বলে না। মেদিনীপুরে কেস হয়ে আছে ভাই, মেদিনীপুরে আমার সাত বস্তের দাদু হযরত মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি মাজারে গিয়েছিলেন। এই জোরে বলেন না, হাইয়া না, গিয়েছিলেন, অনেকে গেছেন। তেনার মাজারটা কোথায় ভাই? জিনার নামে হচ্ছে মেদিনীপুর, জিনার নামে মেদিনীপুর, ওই পুরো মেদিনীপুর জেলাটা ওনার ছিল, আমার সাত বস্তের দাদু, আগে ছিল মাদানীপুর, এখন হয়েছে মেদিনীপুর। ওনার মাজার কোথায় বলেন? জেলখানায়। কেন? অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে জেল খাটতে হয়েছে। আমাদের ইমামকে কথা বলে না, আমাদের ইমামকে, ইমামে আজাম আবু হানিফা হুজুর, তাহলে এবারে বলেন তিনার ইন্তেকাল কোথা হয়েছে? জোরে বলেন, জেলখানায়। কেন? তিনি তো একজন ইমাম, তাহলে তিনার ইন্তেকালটা জেলখানায় হলো কেন? তিনি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সে কারণে তিনাকে জেনে বন্দী করে রাখা হয়েছে। ভাই সাগে, আমরাও অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব, জেল খাটতে হবে, রাজি আছেন? এজোরে বলবেন, রাজি আছেন? তৈরি হন। সব কথাগুলো বললে আবার বলবে কি জানেন, যে পীরের বেটারা আবার এইসব কথা বলে কেন? পীরের বেটা আবার রাজনীতির কথা বলে কেন? জনসায় আসবে, হাদিস কোরআন দিয়ে কথা বলবে, নামাজ রোজাদের কথা বলবে, আল্লাহ রসুলের কথা বলবে, চলে যাবে, ঠিক না বেটা? আসবে, হাদিস কোরআনের কথা বলবে, নামাজ পড়ার কথা বলবে, রোজা রাখার কথা বলবে, চলে যাবে, আবার এইসব কথা বলবে কেন? হ্যাঁ ভাই, জানতে চাই আপনারা কার বান্দা? এজোরে বলবেন, আল্লাহর বান্দা না দুনিয়ার কোন মানুষের বান্দা? এজোরে বলবেন, কার উম্মত? জোরে বলেন, আমার রাসূলের উম্মত। ভাইসাকে ভা, আজকে যারা বলে পীরের ব্যাটারা আবার এসব কথা বলবে কেন, আমরা ঠিকা নিয়ে বসে আছি, আমরা আপনাদের ঠিকা নিয়ে বসে আছি, আল্লাহ পাকের বান্দা আমার রাসূলের উম্মতদের ঠিকা নিয়ে বসে আছি, যেমন ঠিকা নিয়েছিলেন রাসূল পাক, যেমন ঠিকা নিয়েছিলেন রাসূল পাকের সাহাবারা, যেমন ঠিকা নিয়েছিলেন আল্লাহ পাকের মাহবুব বান্দারা, যেমন আপনাদের ঠিকা নিয়েছিলেন পীর মাসায় কনেরা, ঠিক না বেঠে? তুমি কে? তুমি বলার কে? তুমি বান্দাদের খাওয়াও, তুমি বান্দাদের চলাও, বান্দাদের বাঁচার ক্ষমতা মরার ক্ষমতা তোমার হাতে, বান্দার মান সম্মান ইজ্জত দেনেওয়ালা তোমার হাতে, তোমার হাতে তো কিছু নাই, তোমার হাতে কিচ্ছু নাই। আর আজকে তুমি আমার আল্লাহ পাকের বান্দা, আমার রাসূলের উম্মতদের হাতে বোম তুলে দেবে, পিস্তল তুলে দেবে, লাঠি তুলে দেবে, তোমার স্বার্থে, তোমার গদির স্বার্থে এদের তুমি ইউজ করবে, যা বোম মারকে যা, যা গুলি করে মেরে দে, একটা রহমতুল্লাহকে মার্ডার কর, আব্দুল জব্বারের বাড়িতে হামলা কর, এটা কর, ওটা কর, শরিয়াতের বাড়ি খিলাফ কাজ কর, শুধুই কি আমরা বলবো? বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কথাই বলবো? নামাজও পড়বে, গাঁজাও খাবে, নামাজও পড়বে, শুধু খাবে, নামাজও পড়বে, মানুষকে ধোকা দেবে, রোজা রাখবে, দানি পাল্লার মাল কম বেশি করবে, রোজা রাখবে, গরিবের মাল আত্মসাৎ করবে, রোজা রাখবে, দোকান লুট করবে, রোজা রাখবে, বাড়ি লুট করবে, মানা যাবে? জোরে বলবেন, মানা যাবে? তাহলে এর বিরুদ্ধে মুখ খোলার প্রয়োজন আছে না?
এজোরে বলবেন এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নাই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন গর্জে উঠুন একটা ঢুকেছে কটা একটা কি করতে গিয়ে ঢুকেছে ভাই রাজনীতি করতে গিয়ে তাই তো নাকি এই জোরে বলেন না হ্যাঁ রাজনীতি করতে গিয়ে ঢুকেছে ভাই সিটা একটা পার্টির চেয়ারম্যান একটা পার্টি তৈরি করেছে একটা দল তৈরি করেছে একটা আইএসএফ সেই তার চেয়ারম্যান সে অন্যায় করেছে এই জোরে বলবেন অনেকে তো বলে রাজনীতি করা চলবে না কেন পীরের ছেলে রাজনীতি করবে বলে না বলে না ও পীরের ছেলে রাজনীতি করবে কেন ঠিক কথা বলেছো কিন্তু পীরের ছেলে তোমার দালালি করে বেড়াবে পীরের ছেলে তোমার হাত বুলিয়ে বেড়াবে পীরের ছেলে তোমার গোলামতি করবে ইমাম সাহেব হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা সাহেব তোমার দালালি করবে অসুবিধা নাই পীরের ছেলে পার্টি করলে অসুবিধা ঠিক না বে ঠিক পীরের ছেলে কেন রাজনীতি করবে পীরের ছেলে ভ্যান চালালে অসুবিধা নাই রিকশা চালালে অসুবিধা নাই পীরের ছেলে ডাক্তার হলে অসুবিধা নাই পীরের ছেলে বীরত্ব ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ার হলে অসুবিধা নাই পীরের ছেলে বীরত্ব ছেড়ে দিয়ে টিচারি করলে অসুবিধা নাই পীরের ছেলে বীরত্ব ছেড়ে দিয়ে উস্তাদি করলে অসুবিধা নাই মাস্টার হলে অসুবিধা নাই পীরের ছেলে বীরত্ব ছেড়ে দিয়ে মাঠে গিয়ে মজদুর খাটবে অসুবিধা নাই রাজনীতি করলেই অসুবিধা ঠিক না বেটা ভাই জানতে চাই রাজনীতি করা হারাম এ ধরে বলবে হারাম কথা বলে না হারাম যদি কোনো বাপের ভাড়া থেকে আমার কাছে নিয়ে আসে যদি বলে দেয় যে হারাম দলিল দিয়ে বলে দেয় রাজনীতি করা হারাম খারাপ মনে নেবেন না আমার নামের পরে যে সিদ্দিকী লাকাবটা আছে কেটে দেব কেটে দেব সারা জীবনের জন্য দংশা করা বন্ধ করে দেব যে প্রমাণ করে দেবে রাজনীতি করা হারাম সারা জীবন তার পিছা পায়খানার পানি তুলব আমাকে দেখান চোরের মায়ের বড় গলা খারাপ মনে নেবেন না ভাই প্রসঙ্গ আসলে বলে বলছি আপনার জেনে রাখা দরকার জেনে রাখা দরকার আমি বলছি একজন মুফতি আমি একজন মুকাদ্দেস আমি একজন হাফেজ সাহেব আমি একজন কাদি সাহেব আমি একজন পীর সাহেব আমি একজন পীরজাদা আমি একজন ইমাম সাহেব আমি একজন মুয়াজ্জেম সাহেব আমি বলছি পীরের ছেলে কেন রাজনীতি করবে ঠিক না বেটে রাজনীতি করা চলবে না ঠিক না বে ঠিক বলে না বলে না কথা বলেন বলে না বলে না ভাই সাহেব তারা ভোট দেয় না কথা বলবেন রাজনীতির পক্ষে ভোটটা দিল বুতামটা টিপলো তাহলে এবারে বলেন তারা গুনার কাজ করলো না বলেন রহমতুল্লাহ মদের বোতল নিয়ে আমাকে দেখে নুকিয়ে নিয়ে যাচ্ছে এই কোথায় যাবে হ্যাঁ চাচা ঘরে যাব পিছনে ওটা কি নুকিয়ে ফেললে চাচা কি হাতে মন না খাপাওতে চাচা অন্য জিনিস আরে মাথা মোটা বলবি তো তোর হাতে কি আছে দোকানও আছে বল চাচা মদের বোতল হ্যাঁ মদ কি করো মাঝে মাঝে খাই না হলে ঘুমোতে পারবো না বেটা ঘরে গেলে তোর পাপ থেকে তুলে তুলে কাচার মারবে রে বেটা এখানে বসে কে ঘরে ভালো করে বুঝবেন তাহলে আমি একজন ইমাম সাহেব হয়ে ওকে বললাম বেটা ঘরে গিয়ে খাস নি তোর বাপ তুলে কাঁচার মারবে তুই এখানে বসে না তাহলে ওখানে বসে মদটা খেলো ওর কি গুনাহ হলো ভাই কবিরা গুনাহ হলো তাহলে আমি সমর্থন করলাম ওখানে বসে খা তাহলে আমার কি গুনাহ হলো কথা বলে না হ্যাঁ তাহলে ও মদটা খেলে ওর যে গুনাহ আমি সমর্থন করলাম আমার কিন্তু সেই গুনাহ ঠিক না বেঠে রাজনীতি করা হারাম নয় কিন্তু রাজনীতির ভিতরে একটা হারাম আছে কোনটা ওইটা অসৎ চরিত্র ব্যক্তিকে ভোট দেওয়াটা হচ্ছে হারাম কি বললাম অসৎ চরিত্র ব্যক্তিকে ভোট দেওয়াটা হচ্ছে হারাম আমি জানি রহমতুল্লাহ মদ করে গেঁজা কর তারিখর জেনা কর ও পরের মেরে খায় ঝেড়ে খায় কেটে খায় বুকে পা তুলে চুষে লায়
আমি জানি আমি একজন ইমাম হয়ে আমি একজন পীর সাহেব হয়ে পীরজাদা হয়ে আমি তার পক্ষে বোতামটা টিপলাম এই মুসলমান আমার ক্ষমতা তাকে দিলাম সে সারাটা জীবন পাঁচটা বছর যা অন্যায় করবে যা গুনাহ করবে আমি ইমাম হয়ে আমি তার সমস্ত গুনার ভাগীদার হব মাসলা হব সুতাই নয় ওকে ভোটটা দিবার পরে যদি মরে যায় তো পাঁচটা বছর যা গুনাহ করবে কবরে শুয়ে শুয়ে সব ডুববে কি বলেন তো ও যত গুনাহ করবে তার হক আমি পাবো বুঝতে পেরেছেন তো ভাই সাগে তাহলে ওই আমি একজন অন্যায়কারীর পক্ষে সমর্থন করলাম আমি আপনাদের বলে যাচ্ছি সে ইমাম সাহেব হোক মুয়াজ্জিন হোক পীর সাহেব হোক পীরজাদা হোক যে লর্ড সাহেব হোক না কেন একটা অসৎ চরিত্রের ব্যক্তিকে যদি সে সমর্থন করে তার পক্ষে বোতামটা টিপে দেয় তার পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়া যাবে না যাবে না যাবে না আমি ফতোয়া দিয়ে গেলাম বড় বড় মুফতির কাছ থেকে ফতোয়া নিয়ে নেন ভালো করে বুঝবেন আখেরি জামানা ভাই শেষ সময়ে পৌঁছেছি ভাই ঈমান আমল আকীদাকে বাঁচাবার দরকার আছে না নাই এজরে বলবেন যেমন মদ খাওয়াটা হারাম বললাম সুদ খাওয়াটা হারাম বললাম জিনা করাটা হারাম বললাম আপনি বেনামাজি কেন নামাজের দিকে আসেন বেরোজগার কেন রোজাটা রাখেন সব যেমন আপনাকে আমার বলার অধিকার আছে অসৎ চরিত্র ব্যক্তিদের কাছ থেকে সরিয়ে নিয়ে আসাটাও আমাদের অধিকার আছে না নাই এজরে বলবেন আছে কারণ আপনি যদি ভুলবশত একটা অসৎ চরিত্র ব্যক্তির পক্ষ নিয়ে নেন আপনার পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়াটাও চলবে না তে অনুরোধ করে বলছে মুসলমান এখন সময় আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন কাজে লাগবে তা না হলে সব শেষ আসেন আমরা সকলে দাঁড়িয়ে রসুল পাকের দরবারে দরুদ ও সালামে তো